আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দর্শক, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, আর যেই কাজে দায়িত্ব নিয়েছে আমাদের তরুণেরা, যেই তরুণদের একজন দায়িত্ব নিয়েছেন আমাদের ক্রীড়া উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ, সেই আসিফ মাহমুদের সাথে আজকে দেখা করেছেন আমাদের বিসিবির পরিচালক বৃন্দ। সেই পরিচালক বৃন্দের যে পরিচয় পর্ব ছিল সেটি দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন, এই পরিচালক বৃন্দের মতো বাচ্চা শিশু নাদান আর কেউই হতে পারে না। জাস্ট একজনের যে রিয়েকশনটি ছিল সেটি দেখাবো। আসসালামু আলাইকুম ভাই, আমি জালাল ইউনিস। মানে কত নম্র ভদ্র হতে পারে একজন মানুষ, কত নিষ্পাপ হতে পারে, শিশুর মতো হতে পারে একজন মানুষ, জালাল ইউনুসের এমন যে পরিচয় পর্বটি, এমন পরিচয় দেয়াটি, সেটি দেখলে আপনি বুঝতে পারবেন। খালেদ মাহমুদ সুজন, আকরাম খান এবং যারা ছিলেন পরিচালক বৃন্দের সবাই কিন্তু এভাবেই আসিফ মাহমুদের কাছে তাদের পরিচয় দিয়েছেন। কিন্তু এই বিসিবি কতটা নাদান, কতটা শিশু সুলভ তাদের কার্য পরিচালনায়, সেটি আসলে আমরা যদি ফিরিস্তি দেখি সেখানে উঠে আসবে। বিসিবি কতটা দুর্নীতিগ্রস্ত গত 10 বছর বা 12 বছর বলুন, যাদের হাতে, যে সিন্ডিকেটের হাতে বিসিবি আটকে আছে সেটি কতটা দুর্নীতিগ্রস্ত সেটি আমরা হয়তো বা বুঝতে পারি। দুদিন আগে নূর হাসান সোয়ান একটি গোমর ফাঁস করেছেন, সেই গোমর ফাঁসে আসলে বোঝা যায়। নূর হাসান সোয়ান বলেছে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য, পুরো দলের জার্সির জন্য যেখানে 3 লক্ষ টাকা বাজেট করা হয়েছিল সেখান থেকে মাত্র 80,000 টাকা খরচ করে সবার জন্য জার্সি বানানো হয়েছিল, আর সেই জার্সিগুলো মাত্র 2 থেকে 3টি ম্যাচ তারা পরিধান করতে পেরেছে, ব্যবহার করতে পেরেছে। তার পরবর্তীতে খেলোয়াড়েরা নিজেদের টাকায় জার্সি বানিয়ে পরিধান করেছে, খেলেছে। বুঝতে পারেন, 3 লাখ টাকা থেকে 80,000 টাকা খরচ করেছে, যেখানে 2,20,000 টাকা মেরে দিয়েছে দায়িত্ববান সেই ব্যক্তি। এবার চিন্তা করুন, যেখানে কোটি কোটি টাকার কাজ হয় সেখানে কত কোটি টাকা, কত লক্ষ টাকা তারা মেরে দেন। কোনো কিছু না হলে পান থেকে চুন ঘষার আগে কিন্তু যদি কখনো বাংলাদেশ দল বিদেশ সফরে যায়, কোনো টুর্নামেন্ট খেলতে যায়, সেখানে পরিচালক বৃন্দ হুড় হুড় করে চলে যায়। যেখানে অন্যান্য দলগুলোর দিকে আমরা যদি তাকাই, সেখানে পরিচালক বৃন্দের কোনো কাজ নয়। যখন রানিং কোনো টুর্নামেন্ট, রানিং কোনো সিরিজ চলে, সেখানে পরিচালক বৃন্দের কোনো কাজ নেই। সেখানে আমাদের পরিচালকেরা কোনো কিছু না ভেবে সবাই বিদেশ সফরে চলে যান। টাকাটা কিন্তু আমাদের বিসিবির সেই 900 কোটি টাকার ফিক্সড ডিপোজিট। বিসিবি কিন্তু এখন আর 900 কোটি টাকার নাই সেটা আমরা অন্তত বুঝতে পারি, কারণ 900 কোটি টাকার যে বিষয়টি সেটি অনেক বছর আগে ছিল। যে বিসিবি 12,000 কোটি টাকার একটা স্টেডিয়াম প্ল্যান করতে পারে, তাদের কোষাগারে এর থেকেও বেশি বেশি পরিমাণের টাকা থাকতে পারে। আর এই বেশি পরিমাণের টাকা আয় করতে কি পরিমাণে দুর্নীতি হয়েছে সেটা আপনারা অনুধাবন করলে বুঝতে পারবেন। যার মধ্যে আরও একটি কিছু গোমরের কথা আমরা শুনতে পাচ্ছি, সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ, এর আগের ওয়ানডে বিশ্বকাপ, এগুলোর যে প্রাইজ মানি সেগুলো কিন্তু এখনো খেলোয়াড়েরা পায়নি। আপনি চিন্তা করুন, যেখানে খেলোয়াড়েরা, আমরা জানি কেমন পারফরমেন্স হয়েছে, খেলোয়াড়েরা ব্যর্থ হয়েছে, পুরো বিসিবি কিন্তু ব্যর্থ হয়েছে। সেখানে খেলোয়াড়দের শুধুমাত্র একার দোষ দিয়ে টাকাগুলো বিসিবি আটকে রেখেছে, কোনো কারণ ছাড়াই, কোনো কারণ ব্যাখ্যা ছাড়াই। যেখানে কিন্তু 2023 বিশ্বকাপে অনেক কিছু হওয়ার কথা ছিল, অনেক ধরনের তদন্ত কমিটি হওয়ার কথা ছিল, সেগুলো সবার কাছে জানানোর একটা বিষয় ছিল, সব কোনো কিছুই ফাঁস করা হয়নি, কোনো কিছু সবাইকে জানানো হয়নি, সব তদন্ত হওয়ার পরে সব সবাই চুপসে বসে আছে। যেখানে অনেক ধরনের বিতর্ক ছিল, কোচ বিতর্ক ছিল, সাকিব আল হাসানের বিতর্ক ছিল, এবং অনেক ধরনের বিতর্ক ছিল, কিছুই কিন্তু সামনে আনা হয়নি। বিসিবি এখানে নিজেদের যেই ক্ষমতাটি সেটির অপব্যবহার করে খেলোয়াড়দের যেই প্রাইজ মানি সেটি আটকে দিয়েছে। এমন অনেক অনেক ধরনের সমস্যা আমাদের বিসিবিতে, যেই বিসিবিতে আবারও বলছি 900 কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে, যেটি আমরা জানি হয়তো তার থেকেও বেশি থাকতে পারে। এখন কথা হচ্ছে, এই বিসিবি হচ্ছে বাংলাদেশের বিসিবি, যেই বিসিবি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, আর যে কারণে কিন্তু তাদের জন্য সকল ধরনের স্পন্সর, সকল কিছু তারা পেয়ে থাকে। এখন তাদেরকেও বিষয়গুলো অ্যাকাউন্টেবল হতে হবে, আয় ব্যয় কোথায় কি করা হচ্ছে, দায়িত্ববান ব্যক্তিগুলো তাদের কাজ কি সঠিকভাবে করতে পারছে কিনা, করছে কিনা, সেগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে। এবং অবশ্যই যে খেলোয়াড়গুলো আমাদের দেশের নয়, সেই খেলোয়াড়গুলোকে পিসিবি মুক্ত হতে হবে।